প্রতিটি হরফে দশ দশ নেকি আছে, আমলে জমা হয় পাপের খাতা হতে, পাপ যায় তোমার হেটে, নেকিতে হয় বোঝায়। এই এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়, কুরআন মধুর বাণী। বা দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া, তাহলে বলেন ভা ভা ভা। আপনি বলেন বা, আপনি বলেন বা। আয়ো মাশাল্লাহ, তা 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 তা। কয়েকবার পড়েন তা 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 তা। আলিফ আলিফ, বা তা তা। তাহলে কোথা থেকে উচ্চারিত হবে? জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে কি লাগাইয়া তা তা তা। আবার আমার জিব্বার আগাটা কোথায় লাগতে? সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, দুই দাঁতের এটা হচ্ছে মাখরাজ। এগুলো কি বলে মাখরাজ? মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণ স্থানকে কি বলে? মাখরাজ বলে। আরবি হরফ কয়টি? ২৯টি। মাখরাজ ১৭টি। এই ১৭টি মাখরাজ দেয় তাহলে আমরা তাটা কোথায় পাইছি? তা পাইছি দেখি ১১ নম্বর মাখরাজে। কত নম্বর মাখরাজে? তাহলে তা কোথায় থেকে উচ্চারিত হবে? জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। এই যে দেখেন, এই যে আপনি দেখেন তো দেখি তা 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 তা। সালাম জি, একটু এখান দিয়ে বসে না জি, আপনি এখান দিয়ে বসেছেন বলেন জি, বলেন তা। রজু করছেন নি সবাই? মাশাল্লাহ মাশাল্লাহ, মসজিদ থেকে আইতে ধন্যবাদ বড় ভাই আপনাকে। আল্লাহ আপনাকে যা দেখায় দান করুক, আমার যদি বরকত দান করুক, নেখার দান করুক। এটা আসলে এই যে আপনি যে দুইটা বই সাফা আনছেন, এটাই হচ্ছে তিনটা নি, এটাই হচ্ছে যে কি আপনার এই যে দুইটা আমরা কায়দা সাফাই নিয়ে এসছেন, একটা হরফ আমরা ভর্তি যেন প্রত্যেকের নেকি আপনার আমল নামা জগাইতেছে, বুঝছেন কি না? এই যে উনি এই কায়দাগুলো সাফাই আনছে এক একটা ৩০ রিয়াল করে, কিন্তু এই ৩০ রিয়াল আমাদের ডেলি ১৭ রিয়ালে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এইটা ওনার জন্য ওনার অ্যাকাউন্টে জমা হইতেছে, বুঝছেন কি না? আপনারা যে ফুটবেন প্রত্যেকটা হরফ কে আমার পর্যন্ত ওনার আমল নামা জগাবে। আপনি ষাট কাই দিবে। আচ্ছা ঠিক আছে, ওকে জি। তাহলে বলেন আলিফ ভা তা, বলেন আলিফ ভা তা তা। এইটা এরপর গেলুম, আচ্ছা এটা আমার দিন, চতুর্থ নাম্বার হরফটা কি? সা। কোথা থেকে উচ্চারিত হবে? জিব্বার আগা কোথা থেকে? জিব্বার আগা সা সা। আলিফ আলিফ, বা বা, তা তা, সা সা। যেমন সাটা হচ্ছে যে কি ১৩ নম্বর মাখরাজ। কত নম্বর মাখরাজ? জিব্বার আগা সামনে উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, কিসের সাথে? জিব্বার আগা, এই জিব্বার আগা, এই যে জিব্বার আগাটা সামনে উপরের এ দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা, বলেন সা। হরফটা উচ্চারিত হবে নরমভাবে, একবার আলতোভাবে, কীভাবে? নরম, যেমন সা 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 সা। বলতো দেখি
আইও আপনি বলেন আপনি বলেন রিব্যা বাড়ি করেন রিব্যারে দাঁতের আগার সাথে টাচ করেন হ্যাঁ আপনি বলেন হ্যাঁ আপনি বলেন না জিব্বা বাইর করেন জিব্বা জিব্বার আগা থেকে বলবেন আমরা এভাবে হাওয়া বাইর করি না আবার বলেন আপনি বলেন তো ভাই আপনি বলেন জিব্বার আগা শক্ত হবে না নরম হবে একবারে নরম হ্যাঁ আবার বলি আলিফ জি আমরা এরপর তাহলে জিম 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 হ্যাঁ জিম কোথায় জিম হচ্ছে দেখি আমাদের ছয় নম্বর মাখরাজ কত নম্বর মাখরাজ জিম হচ্ছে কত নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ তাহলে জিম কোথায় হচ্ছে আমার জিম জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ছয় নম্বর এক মিনিট জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই যেমন এই দেখেন জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জিম শক্ত এবং মজবুত আওয়াজে জিম কীভাবে উচ্চারিত হবে শক্ত এবং বলুন জিম 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 আপনি বলেন তো আপনি বলেন হ্যাঁ আপনি বলেন জিম হ্যাঁ বলেন জিম আপনি বলেন জিম না আবার বলেন জিম না জিম জিম আপনি বলেন জিম টানেন টানেন একালে টান হবে জিম আপনি বলেন তো আপনি বলেন জিম হ্যাঁ জিম 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 এবার আবার আমরা প্রথম থেকে পড়ি আলিফ জিম এরপরে এরপর আমরা আসি হচ্ছে তিন নম্বর মাখরাজ কত নম্বর মাখরাজ তিন সরি দুই নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা আইন উচ্চারিত হয় তা আমরা তাহলে হা এই হলক কোনটা আমাদের কণ্ঠনালী হলকটা কি কণ্ঠনালী বলেন তোকে জিব্বা কোথাও কিছু টাচ কিছু সাথে হবে না সরাসরি কণ্ঠনালী থেকে কি হবে উচ্চারিত বাইর হবে দেখুন আপনি বলেন তো দেখি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আবার মুখ মুখকে ফাঁকা করেন হা হা।